মুর্শিদাবাদের বহরমপুরে ডিওয়াইএফআই এর কর্মসূচি এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তাপ বাড়ল বহরমপুরে। বহরমপুরে আজকে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এই কর্মসূচি ছিল, যে কর্মসূচিতে এসপি অফিসের অভিযান ছিল তাদের, এবং সেই এসপি অফিসেই তারা যখন যায় তখন পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের কার্যত খণ্ডযুদ্ধ হস্তাধস্তি হয় তাদের মধ্যে, এবং সেই ধস্তাধস্তিকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ওই এসপি অফিসের সামনে উত্তেজনা থাকে। ডিওয়াইএফআই এর বহু কর্মী সমর্থক পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন এবং তখন তাদেরকে বাধা দেয় পুলিশ, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, যেটা তোমার কাছে জানতে চাইব, ঠিক কি দাবি নিয়ে আজকে এসপি অফিসের অভিযান ছিল ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো অঙ্কুর, ডিওয়াইএফআই যেটা দাবি ছিল যে সামনে পঞ্চায়েত যে নির্বাচন, সেই নির্বাচনে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে হবে প্রথম। দ্বিতীয় দাবি, বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার একটা প্রতিবাদ ছিল, পাশাপাশি ডিওয়াইএফআই কর্মীদের উপর বিভিন্ন জায়গায় জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, এই নিয়ে এসপির কাছে একটা ডেপুটেশন ছিল এবং তারা এই ডেপুটেশন আগে জানিয়েছিল। ডিওয়াইএফআই এই ডেপুটেশন এসপি অফিসে দিতে যাওয়ার আগে বড় টেক্সটাইল বোর্ড রয়েছে, সেই টেক্সটাইল বোর্ডে বিশাল ব্যারিকেড করে পুলিশ তাদের রাস্তা অবরোধ করে, রাস্তা প্রতিরোধ করে, যার ফলে ডিওয়াইএফআই কর্মীরা এবং সমর্থকরা যখন সেই পরিস্থিতি সেই সামনে আসেন তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপরে ডিওয়াইএফআই কর্মীরা কিন্তু একটাও এগোতে পারেনি এবং তারা যে ডেপুটেশনটা দিতে যাওয়ার কথা ছিল পুলিশ সুপারের কাছে সেই ডেপুটেশনও তারা দিতে পারেনি, কারণ পুলিশ ঘটনাস্থলে যে উপস্থিতি যারা পুলিশের আধিকারিক ছিলেন তাদের বক্তব্য ছিল যে ডেপুটেশনের কপি তাদের কাছে দিয়ে দিলেই তারা পুলিশ সুপার হাতে পৌঁছে দেবে, তাদের যাওয়া যাবে না। যার ফলে এই ঘটনায় কিন্তু বাধ্য হয়ে ডিওয়াইএফআই যারা কর্মী সমর্থক ছিলেন তারা পুলিশের উপর বিতর্ষদ হয়ে ডেপুটেশনের কপি নিয়ে চলে গেছে এলাকা। ইতিমধ্যে যে উত্তেজনা ছিল, যে সেখানে যে পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং এই মুহূর্তে যে ডিওয়াইএফআই ডেপুটেশন কর্মসূচি ছিল সেটাও বন্ধ হয়েছে বলে জানা গেছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।